This program is sponsored by Oriental Solutions Private Limited. Paisa Smart, we are smarter. Shimla Biryani, Swad Zindagi Ka. Nirman Concrete, the complete concrete solution. Aminia, the taste you love. Calcutta Leather Complex Tanners Association, we care for the environment. Co-sponsored by B Sizzler Dresses Private Limited, growing with style. RCS Table Tennis Academy. Abhijakto Aitana Mondalan Sons. Zia Fashion Kolkata. Colors Bangladesh shuru hote choleche ekti notun dance reality show, Rock the Floor Dance Show. এই রিয়ালিটি শোতে অংশগ্রহণ করতে প্রচুর ছেলেমেয়েরা রবিবার সকাল থেকেই দক্ষিণ কলকাতা হোসেনের রোডে অডিশন দিতে এসেছে। যা যা উপস্থিত ছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী সোমা চক্রবর্তী, সোনালী চৌধুরী, আমার গুপ্তা। তিনটি জাজেসকে উত্তরীয় পরিয়ে মোমেন্টো দিয়ে সম্মানিত করা হয়। আজকে যে রিয়েলিটি শো রক দ্য ফ্লোর কালার্স বাংলায় আসছে, যার জন্য আমরা সবাই আজকে এখানে রয়েছি। দূর দূরান্ত থেকে যেরম হয়ে থাকে, বহু ডান্সার্সরা এসছে বিভিন্ন বয়সের এবং তারা তাদের পারফরমেন্স দেখাচ্ছে, নানা রকম স্টাইলস করছে, বলিউড করছে, ফ্রি স্টাইল করছে, হিপ হপ করছে, আবার ক্লাসিক্যালও করছে, সো কন্টেম্পোরারি করছে। এবং আমরা চেষ্টা করছি যাতে যত ভালো ভালো পারফর্মার যারা আছে তাদেরকে যদি দর্শকের সামনে তুলে আনতে পারি। মানে খুব নতুন ধরনের একটা শো, আমি তো পরিচালকের সাথে সাথে অ্যাজ আ অ্যাঙ্কার হিসেবেও থাকছি এবং আমাকে এরকম যে দেখছেন সাধারণত এরকম দেখতে পাবেন না টিভিতে, টিভির পর্দা একটু আলাদা দেখতে পাবেন। যেমন হচ্ছে আমি কান্তাবাই, যেমন বম্বের যে আমাদের যেটাকে আমরা কাজের মাসি বলি, সেখানে বম্বেতে কান্তাবাই বলা হয়, সেই কান্তাবাইকে নিয়ে আমি একটা ক্যারেক্টার করছি এবং খুব মজাদার একটা ক্যারেক্টার, খুব মানে লাভলি, খুব কিউটি, খুব মজা করছি আমরা পুরো শোটাতে। এবং আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। কালার্স বাংলায় দেখতে থাকুন আমাদেরকে এবং আশীর্বাদ করুন। দর্শকজনের মাত্রা যে সবাইকে একটা খুব ভালো এন্টারটেনমেন্ট দেব। আশা করি আপনারা আমাদের টলিগঞ্জের বা বাংলা আমাদের চলচ্চিত্র জগতে যদি কোনো রিয়েলিটি শো দেখে থাকো, আমার মনে হয় এটা একটু আলাদা হবে। কারণ হচ্ছে ডান্সের সাথে সাথে আমরা একটা কমেডি দেব, একটা মজা দেব দর্শকে, সেটা আমার মনে আশা করি খুব বেটার পাবে সবাই। আমার নাম হচ্ছে মুক্ত, আমি মুক্ত নামেই ফেমাস। কিছু না, এটা নতুন যেটা মুক্ত এনেছে, যে নতুনত্ব একটা ড্যান্সের প্রোগ্রাম, যে প্রোগ্রামটা দেখে মানুষের মনোরঞ্জন হবে, যেগুলো চলছিল এতদিন ধরে তার থেকে একটু বেরিয়ে এসে নতুনত্ব কিছু করার চেষ্টা করছে। আমি দর্শকদের অনুরোধ করব তারা যেন এই প্রোগ্রামটা দেখেন। হ্যাঁ, কালার বাংলায় আসছে, কবে আসছে ডেটটাও ঠিক হয়নি, এখন মধ্যে ডেট ঠিক হয়ে যাবে, এরই মধ্যে যাতে পুজোর আগে এটা দেখানো যায়, যাতে প্রত্যেকে এনজয় করে এই পর্যন্ত। আর ইন্ডাস্ট্রির অবস্থা তো শুনলেনই যে খুবই খারাপ অবস্থা ইন্ডাস্ট্রি, এখন ছবি প্রায় নাই বললেই চলে, আর যেগুলো হচ্ছে এগুলো মাসেল পাওয়ারে হচ্ছে এবং মাসেল পাওয়ার দিয়ে জোর গোর করে লোকজন ঢোকানো হচ্ছে, যাতে করে কাজকর্ম একেবারে জিরো জায়গায় চলে গেছে, কেউ সুস্থ জায়গায় নেই, যে ম্যান পাওয়ার প্রয়োজন নেই সেই ধরনের ম্যান পাওয়ার জোর করে ঢোকানো হচ্ছে এবং সরকারকে ভুল গাইড করা হচ্ছে। শুরু থেকেই সরকারকে ইন্ডাস্ট্রি সম্পর্কে ভুল গাইড করতে করতে আজকে এই জায়গায় পৌঁছেছে। আর কার্ড মানি তো কোথায় আছে কোথায় জানা সেটা আমাদের পক্ষে সত্যি খুব কঠিন ব্যাপার। হ্যাঁ, তবে ইদানিং যা হচ্ছে সেতে মনে হচ্ছে যে এর পেছনে একটা বিরাট টাকার খেলা আছে, নাহলে ফেডারেশন এত বড় বড় মিটিং করতে পারে না। 12 লক্ষ 15 লক্ষ টাকা খরচা করে ফেডারেশনের, এক সময় আমি জেনারেল সেক্রেটারি ছিলাম, ফেডারেশনের এই টাকার বহর ছিল না, কোথা থেকে আসছে সে ফেডারেশন বলতে পারবে, আমি বলতে পারবো না। আমি এইটুকু বলতে পারি আজকে আমি 15-16 বছরের জেনারেল সেক্রেটারি ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার ডিরেক্টর অ্যাসোসিয়েশনের, আমি জেনারেল সেক্রেটারি ছিলাম ফেডারেশনের, এখন জেনারেল সেক্রেটারি ডিরেক্টর অ্যাসোসিয়েশনের, আমি দ্বিধাহীনভাবে বলতে পারি ইন্ডাস্ট্রির সর্বনাশ করার জন্য এখন ইন্ডাস্ট্রিতে বহু লোকের আগমন ঘটেছে যারা ইন্ডাস্ট্রিকে শেষ করে দিতে চাইছে। আর সরকার যাদের ডাকছেন তারা কেউ বলতে গেলে সেই অর্থে ইন্ডাস্ট্রির সম্বন্ধে কিচ্ছু জানেন না, একেবারে নভিশ।